হ্যাঁ বলো, আপনি বিরিয়ানি বানান তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি কি বিরিয়ানি হবে ওখানে? চিকেন হবে, মটন হবে, এক বিরিয়ানি হবে। একটা বিরিয়ানিতে কটা আলু দেন আপনি? একটা একটা মানে গোটা নাকি অর্ধেক? ওই বড় সাইজেই আছে, অর্ধেক বড় আলুকে দু পিস করা হয়। চাল কি ইউজ করেন আপনি? আমরা চাল করি আদাব 110 টাকা কেজি। মুরগি কোথা থেকে আনেন? মুরগি আমাদের এইখানে যেখানে দোকান আছে এখানে পাশেই দোকান থেকে কাটাই। অন্য কোনো পাখির মাংস দিয়ে দেন না তো? না না, আমাদের অন্য কোনো পাখি না, এখানে সামনাসামনি আমরা মাল কাটিয়ে নিয়ে গিয়ে বানাই। পাঠা করতে কেন? পাঠা আমাদের সপুই পাড়া কচি পাটা মাংস, এই কোনো রিয়াজিও আবার না, বুঝলেন তো। তেল কি ব্যবহার করেন আপনি? ইমামি ওই হ্যান্ডেল টেস্টি আছে না, ভেজি অয়েল, আর এমনি ঝর্ণা ঘি। পেঁয়াজ দেন? পেঁয়াজ দি, আদা রসুন। পেঁয়াজটা কখন কাটেন, আগের দিন রাত্রে নাকি সেদিনই? সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে কাজে। হাড়িতে কতক্ষণ রাখেন বিরিয়ানি গুলো? কতক্ষণ কি, ওই ধরুন না একটা সময় এসে সন্ধ্যে 6টা 7টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা হাড়িটা কি আপনার নিজেরই? হ্যাঁ নিজেরই হাড়ি। মানে হাড়িটা হাড়িটা কত কত নিয়েছে আপনি যখন কিনেছিলেন? 22,000 টাকা। 22,000 টাকার হাড়ি, মানে তামার হাড়ি 650 টাকা কেজি। ওটা আপনি রোজ ভালো করে ধুন? আমি নিজেই ধুই, নিজেই পরিষ্কার করি, নিজেই মাল বানাই। ভিমবার দিয়ে নাকি? কি কি সব? ভিমবার না, আটা দিয়ে ধুতে হয়, নালে কলাই করা আছে তো, পালিশ করা আছে তো, হ্যাঁ সেই পালিশ নষ্ট হয়ে যায়, আটা আছে ময়দা দিয়ে ধুতে। আচ্ছা কতটা বিরিয়ানি দেন? একটা বিরিয়ানি 4 জন খেতে পারবে? না না, একটা বিরিয়ানি একজনই খাবে, একজনই খাবে। একটা মটন বিরিয়ানি 120 টাকা দাম আছে, চিকেন বিরিয়ানি 110 টাকা, সেটা একজনই খাবে, হাফ প্লেট আছে ফুল প্লেট আছে। আচ্ছা আচ্ছা, আপনারা শুনলাম নাকি ঘুঘু পাখির মাংস মেশান? না না, এগুলো যে বলছে বাজি কথা বলছে। আপনাদের আপনি কে বলছেন বলুন তো? একটা মরা কাক পাওয়া গেছে তো আপনাদের বিরিয়ানিতে? আপনি কে বলুন তো? আমি তো অনেকক্ষণ ধরে আপনি বলছেন, আমি বলছি, আপনি কোথা থেকে বলছেন বলুন? হ্যাঁ, একটা ডিমের বদলে নাকি একটা মুরগির বাচ্চা দিয়ে দিয়েছেন। ফালতু কথা, আমি বাবলু বলছি। হ্যাঁ বলো। আমারও বিরিয়ানির দোকান আছে। কোন কোনে আছে সেটা বলবো না। কেন বলবে না? আমারটা তুমি জিজ্ঞেস করলে তোমারটা বলবে না কেন? সে তোমার পাশে দোকানটা দেবো তো, সবকিছু জেনে নিলাম। হ্যাঁ কোনো ব্যাপার না, আমার কাছে অনেকে আমার পাশাপাশি দোকান দিয়েছে, কিন্তু আমার সঙ্গে পারবে না তো, কেন কি আমি নিজে মিস্ত্রি, নিজে মাল বানাই, নিজে বিক্রি করি। আমিও নিজে মিস্ত্রি, নিজেই হাড়ি ধুই, নিজেই মাল বানাই। তোমার মতন আমি এ দিই নাকি, বিড়ালের মাংস দিই পাঠা বলে? তুমি নিজেই পাঠা, ওই জন্য বিড়ালের মাংস দাও। তুমি তো বিড়ালের মাংস দাও। ঠিক আছে রাখো, অনেক কথা। হ্যালো, তুমি পচা তেল দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমারটা কিসের 5-স্টারের বিরিয়ানি বুঝলে তো, আমি আগে 5-স্টার। আরে শোনো, তুমি 5-স্টারের বিরিয়ানি নাকি আমার কাছে পারবে? আমি কত রেস্টুরেন্টে কাজ করতাম, উস্তাদ রশিদ খান আমার বিরিয়ানি খায়। হ্যাঁ হ্যাঁ, জাকির হোসেন আমার বিরিয়ানি না খেলে তবলাই বাজায় না। আচ্ছা ঠিক আছে। বিরিয়ানি রান্না করতে কত সময় লাগে তোমার? 2 ঘন্টা। আমি 5 মিনিটে মাইক্রোওয়েভে করে দিই বিরিয়ানি। ব্রিগেড হলো না কয়েকদিন আগে, সব আমার থেকে বিরিয়ানি নিয়ে গেছে। ভালো কথা তো, সবাই খেয়ে পাগল হয়ে গেছে। আরে তো করছি ভাই, রাগ না। ও মামা বলো। মামা তুমি রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি না ভাই, মন যায় ভালো লাগছে না, তুমি রাখো। কি হয়েছে তোমার বলো? কিছুই হয়নি। বিরিয়ানি খাবে? আমার বিরিয়ানি খেলে মন খুশ হয়ে যায় না বাবা, রাখো। কে বলছি? তুমি মাছের বিরিয়ানি বানাতে পারবে? হ্যালো, হ্যাঁ দাদা বলছি, তেলাপিয়া মাছের বিরিয়ানি হবে? তুমি যে মাছের বিরিয়ানি বলো সেই মাছেরই হবে। পুঁটি মাছের সব মাছের হবে? হ্যাঁ পুঁটি মাছের, লাফ মাছের। এ কি খারাপ কথা এগুলো, তুমি তো রেগে যাচ্ছ কেন? তুমি রেগে যাচ্ছ, ঠিক আছে তো আমি রাখবো না। বলছি তোমাদের বিরিয়ানির সাথে কি তুমি পেট খারাপের ওষুধ নাকি ফ্রি দাও? বিরিয়ানির সাথে জাপানি তেল ফ্রি? আবার খারাপ কথা বলছো তো, আমার দোকানের পাশে তোমাকে বিরিয়ানি দোকান করতে হবে না, তুমি দোকান করো। কি বাজে কথা, তুমি আমার দোকানটা কিনবে তো? হ্যাঁ তোকে ফিরে দেবো রোজ একবার করে। এ বাবা বলছি, যে ল্যান্ডলাইন থেকে ফোনটা করছে কার মারা যাচ্ছে অ্যাকচুয়ালি, অফিসে না কারোর অন্য কোনো পার্টনারের? তোমার, কারণ তোমাকে তো বিরক্ত করছি। ঠিক আছে, খুব খুশি, খুব আনন্দ হলো আমার। টাটা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।